বিজেপির আমলে যারা কাজ করতেন আজ তারা বেকার। আমরা এসবের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা রুখেছি। রায়গঞ্জে স্পিনিং মিল বন্ধ হলো, চাকরি যায়নি কারো। চাকরি বাঁচাতে জেট এয়ারওয়েজ এর কর্মীরা আমায় অনুরোধ করেছেন। উত্তর দিনাজপুরের সভায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, আজকে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিতে গেছিল, আমরা লড়াই করে বাঁচিয়েছি। বিএসএনএল এর প্রায় 50,000 ছেলে মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে পাচ্ছে না, ইলেকশনের পরেই হয়তো বন্ধ করে দেবে এমন অবস্থা। এই তো আরো অনেক ছেলে মেয়েরা কালকে আমাকে, পরশুদিন আমি বাগডোগরা থেকে ফিরছিলাম, যে এয়ারওয়েজ এর ছেলে মেয়েরা ধরেছিল, দিদি আমাদের সবার চাকরি চলে যাবে, আমরা কি করে খাবো? মনে রাখবেন, আমাদের সাথে ওদের তফাত। এখানে একটা টেক্সটাইল মিল ছিল, তাই তো, রায়গঞ্জে টেক্সটাইল মিল ছিল, স্পিনিং মিল। আপনারা জানেন ওখানে কাজকর্ম বন্ধ ছিল, ওটা প্রায় চলছিল না। আমি কিন্তু একটা কর্মচারীকে ছাঁটাই করিনি। আগে জেনারেল কাস্টের ছেলে মেয়েরা 33 বছর পর সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারত না। আমাদের সরকার বয়সটা বাড়িয়ে জেনারেল কাস্টের জন্য 40 বছর করেছে, শিডিউল কাস্ট এবং ওবিসির জন্য 43 ইয়ার্স করেছে, 43 বছর, আর আদিবাসীদের জন্য এটা হয়ে গেছে 45 বছর।